فقيه في الدين وعلمه التاويل الله مر چاچو بھائی عبد الله ابن عباس کے اپنے دینر گن شکھا دین تاکہ قران ال تاویل تفسیر شکھا دین বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন কোন সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে যখন সুবহানাল্লাহ তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমুল্লাহিল আযম ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেটা পাইলো যে আশ্রয় শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু এই যে ইসমে আযম যে ইসমে আযমের বদৌলতে রব্বুল আলামিন ইউনূস নবীকে তিমিমাসের পেট থেকে মুক্তি দিলেন ওই ইসমে আযম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই আল হাইয়ুল কাইয়ুম এই শব্দটাই হলো ইসমে আযম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন বিশ্বনবী এই শব্দ দুইটার ওসিলা দিয়ে দোয়া করতেন বিশ্বনবী দোয়া করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস ও হাইয়ু ও কাইয়ুম আপনার বদৌলতে আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহ চাই বিরহমাতিকা আস্তাগীস আস্তাগীস শব্দটা এসেছে আল গাইস থেকে আল গাউস গাউস মানে সাহায্যকারী গাউসুল আজম কার নাম নাকি আব্দুল কাদের জিলানির নাম খবরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানি নয় গাউসে পাক হলেন আল্লাহ গাউসুল আযম আব্দুল কাদের জিলানি নয় গাউসুল আযম হলো আল্লাহ গাউস মানে সাহায্যকারী আল আযম মানে মহান মহান সাহায্যকারী তো একজন তিনি কে আল্লাহ এজন্য খবরদার আল্লাহর ওলিরে আল্লাহর ওলি বলে ডাকবেন ওলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই যেরকম ঠিক কিনা আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন উনি নিজে কোনোদিন নিজের গাউসে আযম বলেন নাই আপনি কেমন করে বলেন আব্দুল কাদের জিলানিকে গাউসে পাক বললে আপনার নামটা মুশরিকদের কাতারে তুলে দিবে কে এজন্য আয়াতুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা সবাই সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন তো পড়বেন তো আল্লাহ আয়াতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে কোন শব্দ দিয়ে আল্লাহ আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ এই শব্দটা দিয়ে আয়াতুল কুরসি শুরু এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম কি নাম জোরে বলেন কি নাম এটাকে বলে ইসমুজ জাত আল্লাহর জাতি নাম আল্লাহর আসল নাম আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন আল্লাহর নাম রেখেছে কে আপনার নাম আল্লাহ রাখেন নাই আপনার নাম রেখেছে আমার আপনার দাদা আপনার নাম রেখেছে আপনার কাকা আমার নাম রেখেছে আমার দাদা আমার বাবা গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি তোনার নাম তো একজনের রেখে দেওয়া লাগবে আল্লাহকে আমার দাদা নাই আমার বাবা নাই তোমাদের মতো আমার কাকা নাই আমার নানা নাই আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহর নাম কেউ রাখে নাই আল্লাহ নিজেই রেখেছেন কোন ঠিক কিনা আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন আল্লাহ আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি কম করে এক ডজন কম করে এক ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই আপনি শুনেছেন কেউ শুনেন নাই শুনবেন কোত্থেকে কারণ আল্লাহ নামটা আল্লাহ ছাড়া আরো কারো নাই চিল্লায় বলেন ঠিক না এমনকি কোনো নাস্তিকতার নিজের নাম আল্লাহ বলে না কোন শয়তানের গড ফাদারও নিজের নাম আল্লাহ বলে নাই এমনকি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব فحشر فنادى فقال انا ربكم الاعلى মিশরের সব লোককে জড় করে সে বলে নাই আমি আল্লাহ সে বলেছে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আসলে খোদা না হুদা জোরে বলেন খোদা না হুদা
এই জন্য বেয়াদবটাকে রব্বুল আলামিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন সাইয়েদানা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো সাইয়েদানা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ সামনে বিশাল লোহিত সাগর কেমন করে পার হব সাতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে আল্লাহ বললেন মুসা দোয়ার দরকার নাই তোমার লাঠি দিছি কোন কাজের লাগে লাঠি দিয়েছি ব্রিজ বানাবা সাপ বানাবা বড় বড় জিনিস বানাবা তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব সাইয়েদানা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি ইটস বর্ডার সি বিটুইন কেএসএ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এন্ড দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ জেদ্দা নগরী এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুনেন আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীল নদ লম্বায় সবচেয়ে বড় আর আরিতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আর আরি পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জান্নাতের নদ বিশ্ব নবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্ব নবী ডেকে বললেন জিব্রাইল যেই দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে এই নদীটার নাম কি বিশ্ব নবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কোন সুবহানাল্লাহ ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়ব কোন ঠিক কিনা মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন ফেরাউন এই নীল নদে মরে নাই সে মরেছে লোহিত সাগরে মরে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনী ইসরায়েলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাঁশটাস দেয়া হয় নাই যে ব্রিজের ভিতরে দেয়া হয়েছে শক্ত রড এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসাস আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা অ্যাকশন নেবার মনে চায় কিনা মুসা নেই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললেন অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তোলো সুবহানাল্লাহ কইবেন না মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে উদাও কোনো ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপোতাক্ষ নদ বিশাল বড় সাগর কোন কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফলায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হইছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাই কে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ঈমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বললেন নো দ্য টাইম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইওর ঈমান নাও এখন তোর ঈমান আমি কবুল করব না জিব্রাইলরে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও